رضي الله تعالى عنه تني بوتين لا حظ في الإسلام لمن ترك الصلاة جاي بكتي صلاة ছেড়ে দিল নামাজ পড়ে না এই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই তার মানে যেই ব্যক্তির সালাত নাই সেই ব্যক্তির ইসলাম নাই ওমর রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া তিনি এটা মনে করতেন তিনি কোন সিচুয়েশনে কখন এই কথাটা বলেছিল একটু পরে সেই কথাটা আসবে জাস্ট আমি আপনাকে এখানে স্মরণ করিয়ে দেই ওমর রাদিয়াল্লাহু তাআলার ঈমান হচ্ছে তিনি বলছেন লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নাই তার মানে আজকে যারা ফজর পড়েননি এই জুমা পড়তে উপস্থিত হয়ে গেছেন এখন তো আপনি মুসলিম কিন্তু এই যে সকাল থেকে এই পর্যন্ত যা কিছু নেকি আপনি কাজ করেছেন কোন একটা নেকি আল্লাহর কাছে কবুল হবে না কারণ আপনি মুসলমানের অবস্থাতেই নাই যখন আপনি মুসলিম হবেন ইসলামের উপরে থাকবেন তখন তার বাকি ইবাদতগুলো কাউন্ট করা হবে নয় তো নয় আজকে আপনি জুমা পড়ে নেবেন আপনি মুসলিম যদি আসরের নিয়ত আপনার না থাকে আপনার ঈমান এখান থেকে কেটে যাবে আর আপনি যদি আসর পড়তে পারেন তাহলে আপনি মুসলিম এখন কাউন্ট করা হবে এর মধ্যে আপনি কি সৎ কাজ করেছেন কি করেননি ইসলামে কোনো অংশই নাই বলেছেন আর ফতোয়াটা সবথেকে প্রখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা হন যিনি এই উম্মতের দ্বিতীয় বিজ্ঞ আলেম যার ইলমের কদর করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হাদিস পাওয়া যায় যে রাসূল সাল্লামের ইলমের পরের মর্যাদাই হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা হন ইলমের মর্যাদা আর তিনি এটাকে মনে করেন যে লা হাজ্জা ফিল ইসলাম ইসলামে ওই ব্যক্তির কোনো অংশ নাই লিমান তারাকা সালাহ এটা যে কোনো ব্যক্তির জন্য এটা আমাদের জন্য পুরুষদের জন্য মহিলাদের জন্য যে কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেবে ইসলামে তার কোনো অংশ নাই এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা হন তিনি বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা হন তিনি কি বলেছিলেন লা হাজ্জা ফিল ইসলামে লিমান তারাকা সালাহ যেই ব্যক্তি সালাত ছেড়ে দেয় তার ইসলামের কোনো অংশ নাই আপনি কি জানেন কেউ কি জানেন সেই ঘটনাটা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা হন কোন সিচুয়েশনে কখন এই কথাটা বলেছিলেন আল্লাহু আকবার কে না জানে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা হনকে মসজিদে নববীতে ফজরের সালাতে চাকু মারা হয়েছিল কয়েকটা ঘাই বল্লম দিয়ে বলা হয়েছে যে তার খাদ্যনালী ফেরে গিয়েছিল তাকে দুধ পান করানো হয়েছে সে দুধ খাদ্যনালী দিয়ে পেট দিয়ে বেরিয়ে গেছে তখন তারা বুঝতে পেরেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আর বাঁচানো যাবে না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই আঘাতের পরেও একদিন কি দুই দিন তাকে বাঁচিয়ে রেখেছিলেন দুই দিন এই জমিনে তিনি বেঁচে ছিলেন যেই রাতে যেই দিনে ফজরের তাকে আঘাত করা হয়েছে তার তো বিষাক্ত পুরো শরীর বিষে ভরে গেছে কিন্তু সেই দিনের পরে রাত যখন এসেছে একজন তাবি বলছেন মিসওয়ারা বিন মাখরামা তিনি বলছেন আমি আখবারু আন্নাহু দাখালা আলা ওমার ইবনুল খাত্তাব তিনি বলছেন সেই রাতে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করেছি আমি তার কাছে গিয়েছি মিন লাইলাতিল লাতি তুইনা ফিহা যেই রাতে তাকে আঘাত করা হয়েছিল তাকে চাকু মারা হয়েছিল সেই দিনের রাতে আমি তার কাছে গিয়েছি আই কাজা ওমার আমি দেখতে পেলাম ওমর জীবী মানে সজাগ তিনি বলছেন আই কাজা ওমার লিসাল্লিস সুবহ তিনি ফজরের সালাত আদায় করবেন বিদায় তিনি রাত জেগে গেছে তিনি রাতে জেগে আছেন ফজরের সালাত আদায় করবে বিদায় রাতে ঘুম থেকে জেগে গেছে অথচ তার শরীর সমস্ত বিষাক্ত হয়ে গেছে রক্ত ঝরছে তখনও তিনি ঘুম থেকে জেগে গেছেন ফজরের সালাত আদায় করার জন্য এই দৃশ্য তিনি দেখেছেন এবং তাকে বলা হয়েছে ফাকালা উমার নাম হে আমি ফজরের সালাত আদায় করার জন্য এখন আমি জেগে আছি কেন তখন তিনি বলেছিলেন নাম ওয়ালা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ কেন আমি উমর জানি যেই ব্যক্তি সালাত ছেড়ে দেবে ইসলামে তার কোনো অংশ নাই এটা তার জীবনের সর্বশেষ মুহূর্তে তিনি কিছুক্ষণ পর মারা যাবেন সেই ব্যক্তি ফজর নামাজের জন্য জেগে আছেন এবং তিনি এই ফতোয়া দিয়ে যাচ্ছেন এটা আমি এই জন্য করছি আমি জানি আমার জীবন আছে আমাকে সালাত আদায় করতে হবে যেই ব্যক্তি সালাত ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নাই এই কথাটি আপনি কয়েকটা কিতাবে পেয়ে যাবেন যেমনটা বলেছি ইমাম মুয়াত্তা মালিক তিনি তার 51 নম্বর হাদিসে পেয়ে যাবেন বাংলা অ্যাপসের সাথে মিল পাবেন এবং দারাকুতনি সুনানুল দারাকুতনির মধ্যে 1750 এ রয়েছে এবং সুনানুল কোবরালিল বাইহাকিতে রয়েছে হাদিস হচ্ছে 1673 এই কথাগুলোর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সেই ঘটনাটা রয়েছে যে তার রক্ত ঝরছে সাহাবী কি বর্ণনা করছেন সে তাবি জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সালাত আদায় করতেছেন ওয়া জুরহুহু ইয়াসবাগু দামু ইয়াসবাগু মানে তার ক্ষত রক্ত ঢেলে দিচ্ছে শুধু বয়ে বেরছে না বয়ে যাচ্ছে রক্ত তিনি সালাত আদায় করতেছেন আর তার ক্ষত দিয়ে রক্ত বয়ে যাচ্ছে রক্ত বন্ধ হয়নি যেভাবে রক্ত কেটে গেলে রক্ত ধুরালো বেরোতে থাকে সেইভাবে রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে আর ওমর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন সেই দৃশ্যটা তিনি বলেছেন আর তখন ওমর রাদিয়াল্লাহু বলেছিলেন যে যেই ব্যক্তি সালাত ছেড়ে দেয় তার ইসলামে কোনো অংশ নাই আল্লাহু আকবার